গগন ফলা চিঁয়ৰত কঁপি উঠিল সমগ্র অঞ্চল। আজি নিশা প্রায় 12 বজাত বিভিন্ন অঞ্চলত ঘুরি ঘুরি এজাক হাতি আছিল, প্রায় 50টা হাতি ঘুরি 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 ঘুরার পিছত গাঁওবিলাকত উপদ্রব করে ইয়াতে আহি পুখুরী নামিছিলে নেকি। ইয়ার বাকি উঠি গেছে, কিন্তু 5টা হাতি ইয়াতে থাকি গেল গোটেই রাতে। ইয়াতে তারমানে কষ্ট হয়েছে চাগে এতালেক। মর্মান্তিক এটাই ঘটনা যে পাঁচটার ভিতর দুটা হাতি পোয়ালি আছে। এই পোয়ালি হাতিক রোখার কারণে হয়তো তিনটা হাতি এতালেক উঠা নাই। গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত সংঘটিত হয়েছে এই করুণ ঘটনা। খাদ্যর সন্ধানত দীর্ঘদিনে অঞ্চলটোত হাতিয়ে চলাইছে ত্রাস। বুধবারে নিশাও খাদ্যর সন্ধানত বনাঞ্চলের পর উলাই আহিছিল হাতির জাকটো। পথ হেরুয়াই হাতির জাকটো আবদ্ধ হয়ে পড়ে চৈরাবাড়ির দখাওয়ৈটোত। উড়েতো নিশা যৎপরোনাস্তি চেষ্টার অন্ততো পোয়ালিসহ হাতি পাঁচটাক উদ্ধার করব পৰা নাছিল গয়ায়। অবশেষত বৃহস্পতিবারে দুপুরিয়া জেসিবির সহায়ত লক্ষ্মীপুর আরক্ষী আর বন বিভাগে দখাওয়ৈর পর উদ্ধার করে বনাঞ্চলের দিকে খেদি পঠিয়ায় হাতির জাকটো। এক অনাকাঙ্ক্ষিত বিপদৰ পৰা হাতীকেইটা কথমপি ৰক্ষা পৰাত স্বস্তিৰ নিশ্বাস এৰিছে অঞ্চলবাসীয়ে। মুঠতে এতিয়া যেন ৰাজ্যত বন্যপ্ৰাণীৰ বাবে উদ্ভৱ হৈছে ভয়ানক খাদ্য সংকটৰ। বনাঞ্চলৰ পৰা নিতৌ খাদ্যৰ সন্ধানত ওলাই অহা বন্যপ্ৰাণীয়ে বহন কৰিছে তাৰি ইংগিত। ক্ৰমে হ্ৰাস হৈ অহা বনাঞ্চলৰ পৰা ওলাই অহা বন্যপ্ৰাণীৰে মানুহৰ প্ৰায়ে সংঘাত হৈছে। কেতিয়াবা যদি মানুহে প্ৰাণ হেৰুৱাইছে, আনহাতে কেতিয়াবা আকৌ নিরীহ বন্যপ্রাণীও প্রাণ হেরুয়াইছে। রাজ্যত ক্রমে বৃদ্ধি পোৱা এনেবোৰ ঘটনায় এতিয়া চিন্তিত করে তুলিছে প্রকৃতিপ্রেমীর লগতে সাধারণ জনতাক। লক্ষ্মীপুরের পৰা ৰফিকুল ইসলামৰ রিপোর্ট, দ্য নিউজ প্লাছ।